আমরা দুপুর থেকেই যে চাঞ্চল্যকর খবরটির দিকে নজর রেখেছিলাম তা আরো একবার আপনাদের সামনে তুলে ধরছি। শামশেরগঞ্জের গণনা কেন্দ্রের বাইরে সিল ও সিরিয়াল নাম্বার সহ ব্যালট পেপার উদ্ধার। মঙ্গলবার দুপুর নাগাদ ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার জয়কৃষ্ণপুর এবিএস বিদ্যাপীঠ সংলগ্ন এলাকায়। স্কুলের পেছনে পাটের জমি থেকে ব্যালট পেপার উদ্ধারের পাশাপাশি স্কুলের ভেতরের ডাস্টবিন থেকেও আগুনে পোড়া ব্যালট উদ্ধার ঘিরে রীতিমতো শোরগোল সৃষ্টি হয়েছে। এদিকে ব্যালট উদ্ধারের ঘটনার খবর পেয়ে জয়কৃষ্ণপুর এবিএস বিদ্যাপীঠে ছুটে আসেন শামশেরগঞ্জ ব্লক কংগ্রেসের সভাপতি ইমাম শেখ, 4 নম্বর জেলা পরিষদের কংগ্রেসের সদস্য আনারুল হক বিপ্লব ও 6 নম্বর জেলা পরিষদের কংগ্রেসের পরাজিত প্রার্থী আয়েশা জুলেখা সহ অন্যান্য নেতৃবৃন্দ। ব্যালট উদ্ধারের ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিডিওর বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেস নেতৃত্ববৃন্দ। পাশাপাশি শামশেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলামের ইন্ধনে কাজ করছে বিডিও, সেই অভিযোগ তুলে সরব সাধারণ মানুষ সহ কংগ্রেস নেতৃত্ব। এদিকে ব্যালট পড়ে থাকার প্রতিবাদে শামশেরগঞ্জের জয়কৃষ্ণপুরে 34 নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন কংগ্রেস কর্মী সমর্থকরা। জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট, জঙ্গিপুর টিভি। মানে অনেক বান্ডিল বান্ডিল পড়ে আছে, যেগুলো আপনারা হয়তো মানে কিছু ফুটেজ পেয়েছেন, যেখান থেকে মাসি বলল ঘর ঝাড় দিতে গিয়ে কিছু মানে ব্যালট পেপার পড়ে গেছে। তো আমার কথা হচ্ছে, যিনি দায়িত্বে ছিলেন ওনাকে কি এটা দায়িত্ব দিয়েছে বিশৃঙ্খলভাবে ব্যালট পেপারগুলো বাইরে ফেলা, আর শাসক দলের হয়ে কাজ করে ব্যালট মানে ওনাদের স্ট্যাম্প মেরে ব্যালট বক্সের মধ্যে ঢোকানো, যেটা নিয়ম ছিল উনি নিয়ম উল্লঙ্ঘন করে কেন শাসক দলের হয়ে কাজ করবে আর ব্যালট পেপার কেন বাইরে পড়ে থাকবে, সেটা আমার ভিডিওর কাছে 1 নম্বর প্রশ্ন। আমরা এখানে যাব ভিডিও, আমরা চাই পুনরায় ভোট হোক, কোথাও না হোক না হোক আমার 3টে অঞ্চলে যেন পুনরায় ভোট হোক।